ফখর, খুশদিল, আসিফরা বাদ পড়তে পারেন বিশ্বকাপ থেকে। এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তানের চার তারকা ব্যাটসম্যান বাবর আজম, ফখর জামান, খুশদিল শাহ এবং আসিফ আলী। দলের এই চার তারকা ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণে বোলিং নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত এশিয়া কাপ নিয়ে বাড়ি ফিরতে পারেনি পাকিস্তান। আগামী অক্টোবর নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির, কিন্তু এশিয়া কাপের ফাইনালে হারের পর তাদের পুরো পরিকল্পনায় ভেস্তে যায়। মুলতানে চলমান জাতীয় টি টোয়েন্টি চলাকালীন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম তার সহ নির্বাচনী নির্বাচকদের সাথে বসে ফাইনাল ম্যাচ দেখছিলেন এবং ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলী সহ কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাতেই অনুমেয় বিশ্বকাপে বাদ পড়তে পারেনি সব তারকা ক্রিকেটাররা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।